লার্নিং জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এস পরীক্ষার জিওগ্রাফির এমসিকিউ সিরিজ চলছে এই সিরিজের লাস্ট ভিডিওতে আমরা জেনেছি ফলস টাইপস অ্যান্ড ল্যান্ড সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো ফলস টাইপস অ্যান্ড ল্যান্ড সম্পর্কে তো এই টপিক থেকে যে যে বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে সেগুলো হলো গঠনের পূর্ব শর্ত অর্থাৎ ফেভারেবল কন্ডিশনস সৃষ্টির প্রক্রিয়া মেকানিজম জ্যামেটিক বা গাঠনিক উপাদান স্ট্রাকচারাল এলিমেন্টস শ্রেণিবিভাগ ডিফারেন্ট টাইপস সৃষ্ট ভূমিরূপ ল্যান্ডফর্মস তো ফল্ট বা চুতি থেকে এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে চলো এবার তাহলে এই অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নিই প্রথম প্রশ্ন হলো, হিমালয়ের অধিকাংশ চ্যুতি হল চ্যুতি অনুলোম চ্যুতি চ্যুতি ট্রান্সফর্ম চ্যুতি সঠিক উত্তর হচ্ছে অপশান সি চ্যুতি পরের প্রশ্ন দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী উন্নত সংকীর্ণ ভূভাগটি হল এ গ্র্যাবেন বি হোস্ট সি ন্যাপ ডি মধ্যমা ভূমি সঠিক উত্তর হল অপশান বি হোস্ট তো এখানে দেখো ছবিতে হোস্ট দেখানো রয়েছে যে দুপাশে সমান্তরাল চুতির মাঝের যে অংশ প্রচণ্ড চাপের ফলে সেটা ওপরে উঠে গিয়ে যে উচ্চভূমির সৃষ্টি হচ্ছে তাকেই বলা হচ্ছে হোস্ট তো হোস্টের উদাহরণ হচ্ছে সাতপুরা পর্বত শিলং মালভূমি জর্ডন মালভূমি ইত্যাদি এই প্রথম দুটো প্রশ্ন গত বছর এস এল এস এসেছিল নেক্সট প্রশ্ন এবার আমরা দেখে নেব চ্যুতি সৃষ্টির সবচেয়ে বেশি সহায়ক আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা ক্ষয়জাত শিলা রাইট আনসার হচ্ছে অপশান বি পাললিক শিলায় পাললিক শিলা চ্যুতি সৃষ্টির জন্য সব থেকে আদর্শ পরের প্রশ্ন চুতির ফলে শিলাস্তরের কোনো অংশের অনুভূমিক বা পার্শ্বীয় ব্যবধানকে কি বলে এ ক্ষেপ বি ব্যবধি সি নতি ডি আয়াম রাইট আনসার হল অপশান বি ব্যবধি এই ছবিটা তোমরা খেয়াল করো এই যে রেখাটা এই রেখাটা হচ্ছে চুতিতল। তো এই চুতিতলের ওপরের দিকে যে শিলাস্তূপ সেই শিলাস্তূপ এবং নিচের দিকে যে শিলাস্তূপ এই দুটো শিলাস্তূপের মধ্যে যে অনুভূমিক বা পাশাপাশি যে দূরত্ব তাকেই বলা হয় ব্যবধি আর ওপরের স্তূপ এবং নিচের যে শিলাস্তূপ তার মধ্যে যে উল্লম্ব দূরত্ব বা উল্লম্ব ব্যবধান তাকে বলা হয় ক্ষেপ বা থ্রো ক্ষেপ ব্যবধি নতি আয়াম এই সমস্ত বিষয়গুলোই হলো ছুতির গাঠনিক উপাদান বা জ্যামেতিক উপাদান নেক্সট প্রশ্ন ছুতি তল ও অনুভূমিক তলের মধ্যে উৎপন্ন কোনকে বলে ছুতির নতি আয়াম ব্যবধি ক্ষেপ রাইট আনসার অপশান এ ছুতির নতি এবার ছবিটা খেয়াল করো এই যে তির্যক লাইন আগেই বললাম এটা হচ্ছে চুতি তল আর অনুভূমিক তল আমরা জানি যেটা সমান্তরাল তল এই যে লাইনটা এটাই হচ্ছে অনুভূমিক তল তো এই অনুভূমিক তল আর চ্যুতি তলের মাঝের যে কোন তাকে বলা হচ্ছে চুতির নতি ক্লিয়ার তল এবং অনুভূমিক তলের মাঝের কোন হচ্ছে চ্যুতির নতি এবার এই চুতি তলের সঙ্গে যদি উল্লম্ব যে তল তার যে কোন দেখা হয় তাকে বলা হয় চুতি কোন বা হেড তাহলে আমরা দুটো বিষয় পেলাম চুতি তলের সঙ্গে অনুভূমিক তলের কোনকে বলা হয় চুতির নতি এবং চুতি তলের সঙ্গে উল্লম্ব তলের কোনকে বলা হয় হেড বা ছুতি কোন ইংরাজি টার্ম এবং বাংলা টার্ম দুটোই মনে রাখতে হবে কারণ অনেক সময় ইংরেজি টার্ম দিয়েই প্রশ্ন আসে আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এবার চলো পরের প্রশ্নে যাওয়া যাক স্খলিত শিলাস্তরের যে অংশ চ্যুতির ওপর অবস্থান করে তাকে বলে ঝুলন্ত প্রাচীর চুতি খণ্ড চুতি রেখা পাদমূল প্রাচীর রাইট আনসার অপশান এ ঝুলন্ত প্রাচীর এই ছবিটায় খেয়াল করো চুতির ওপরের দিকের যে শিলাস্তূপ তাকে বলা হয় বা ঝুলন্ত প্রাচীর এবং চুতিতল বরাবর নিচের দিকের যে শিলাস্তর তাকে বলা হয় অধস্তূপ বা পাদমূল প্রাচীর পরের প্রশ্ন মসৃণ চুতিতল বরাবর ঘর্ষণের ফলে উদ্ভূত আঁচর কাটা দাগকে বলে স্কার্পমেন্ট স্লিকেন সাইড ফল্ট লাইন কোনোটি নয় রাইট আনসার অপশান বি স্লিকেন সাইড পরের প্রশ্ন যখন চুতির ফলে চুতিতল বরাবর ঝুলন্ত প্রাচীর নিচে বসে যায় এবং পাদমূল প্রাচীর উত্থিত হয় তখন তাকে বলে এ স্বাভাবিক চ্যুতি বি বিপরীত চ্যুতি সি সোপান চ্যুতি ডি থ্রাস্ট চ্যুতি রাইট আনসার হল অপশান এ স্বাভাবিক চ্যুতি তো এখানে আমি স্বাভাবিক চ্যুতির ছবিটা দেখিয়েছি তো ছবিতে আমরা খেয়াল করতে পারছি এই দিকে আগে ঊর্ধ্বস্তূপ ছিল তারপর চুতির ফলে সেটা নিচের দিকে নেমে এসেছে এটাই হচ্ছে স্বাভাবিক চ্যুতি এই স্বাভাবিক চ্যুতি মূলত সৃষ্টি হয় অনুভূমিক টান ও অভিকর্ষ টানের ফলে যেহেতু অভিকর্ষ টানের ফলে সৃষ্টি হচ্ছে সেই কারণে একে অভিকর্ষ চ্যুতিও বলা হয় অনেক সময়ই প্রশ্ন আসে অভিকর্ষ চ্যুতি কোন চ্যুতিকে বলা হয় উত্তরটা হবে স্বাভাবিক চ্যুতি এবং স্বাভাবিক চ্যুতির আরেকটি নাম আছে অনুলোম চ্যুতি তাহলে স্বাভাবিক চ্যুতি বা অনুলোম চ্যুতিকেই বলা হচ্ছে অভিকর্ষ চ্যুতি এই চ্যুতির নতির মান পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রির সবসময় বেশি হয় আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ভূপৃষ্ঠের ক্ষেত্রফল বেড়ে যায় ছবিটা খেয়াল করো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে দেখো চ্যুতির আগে এই জায়গাটায় ছিল অর্ধস্তূপ তো সেখানে চ্যুতির যে দৈর্ঘ্য সেটা এই যে ডটের লাইন এই অব্দি ছিল তো পরবর্তীকালে যখন চ্যুতির ফলে ঊর্ধ্বস্তূপটা নিচে চলে আসছে তখন কিন্তু এর আয়তন অনেকখানি বেড়ে যাচ্ছে এই কারণেই বলা হয় যে স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে ভূপৃষ্ঠের ক্ষেত্রফল বেড়ে যায় আচ্ছা এবার পরের প্রশ্ন কোন চ্যুতিতে চ্যুতিযুক্ত ভূপৃষ্ঠের ক্ষেত্রফল বেড়ে যায় বিলোম অনুলোম থ্রাস্ট সোপান রাইট আনসার হচ্ছে অপশান বি অনুলোম চ্যুতি আগেই আমরা দেখলাম যে স্বাভাবিক চ্যুতিকেই বলা হচ্ছে অনুলোম চ্যুতি এবং অনুলোম চ্যুতির ক্ষেত্রে ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে বিলোম চ্যুতির ক্ষেত্রে ক্ষেত্রফল কমে যায় পরের প্রশ্ন বিলোম চ্যুতি কোন বলের প্রভাবে সৃষ্টি হয় সংকোচন টান সংনমন প্রসারণ রাইট আনসার অপশান সি সংনমন তো এখানে বলে রাখি বিলম চ্যুতিকে বলা হয় বিপরীত চ্যুতি এর আগে আমরা যেমন দেখলাম স্বাভাবিক চ্যুতিকে বলা হচ্ছে অনুলোম চ্যুতি ঠিক তেমনভাবেই চ্যুতিকে বলা হয় বিপরীত চ্যুতি তো এখানে এই বিপরীত চ্যুতি সম্পর্কে একটু দেখে নিই বলছে যে সংনমন বল বেশি হলে চ্যুতিতল বরাবর ঊর্ধ্বস্তূপ ওপরে উঠে যায় তাকে বিপরীত বা বিলম চ্যুতি বলে তো এবার ছবিটা খেয়াল করো এই যে ডটেড লাইন এখানে ছিল ঊর্ধ্বস্তূপ এবং সংনমন বলের প্রভাবে কি হচ্ছে ঊর্ধ্বস্তূপ ক্রমশ ওপরে উঠে যাচ্ছে এর ফলে কি হচ্ছে নতির মান পঁয়তাল্লিশ ডিগ্রিরও কম হয় আর এখানে ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কম হয় ছবিটাতেই আমরা বুঝতে পারছি যেখানে ডটের লাইন রয়েছে এই অবধি আগে ভূমির দৈর্ঘ্য ছিল সেটা কমে এই জায়গায় চলে এসছে তো এই কারণেই ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কমে যায় আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিলম চ্যুতির ক্ষেত্রে ধসের সম্ভাবনা বেশি হয় পরবর্তী প্রশ্ন ভারতের কোথায় বিলম চ্যুতি দেখা যায় কুমায়ুন হিমালয় অমরকণ্টকে পাঁচমারি পর্বতে রাজেন্দ্রগিরিতে পাঁচমারি পর্বতের জটাশঙ্করে রাইট আনসার হল অপশান বি অমর কণ্ঠকে নেক্সট কোন চ্যুতির ফলে ভূমিধ্বসের সম্ভাবনা বেশি সোপান তির্যক চ্যুতি বিলম চ্যুতি অলরেডি আমরা আগেই জেনে গেছি রাইট আনসার হচ্ছে অপশান ডি চ্যুতি বা বিপরীত চ্যুতি নেক্সট কোন চ্যুতির মাধ্যমে খড়স্রোতের সৃষ্টি হয় পরীক্ষা চ্যুতি স্বাভাবিক চ্যুতি সোপান চ্যুতি হল অপশান সি সোপান চ্যুতি তো এই ছবিটা যে দেখতে পাচ্ছি আমরা এটাই হচ্ছে সোপান চ্যুতি এখানে কি হচ্ছে অনেকগুলো স্বাভাবিক চ্যুতি যখন সিঁড়ির ধাপের মতো ক্রমশ নিচের দিকে অবস্থান করে তখন তাকে বলা হয় সোপান চুতি বা ধাপ চুতি রাইন নদীর গ্রস্ত উপত্যকায় এই ধরনের চুতি আমরা দেখতে পাই এরপর রয়েছে একাধিক সোপান চ্যুতি নিয়ে নিচের কোন চুতি গঠিত হয় এ পরিধিচ্যুতি বি পরীক্ষা চুতি সি ছিন্ন চুতি ডি সমান্তরাল চুতি। সঠিক উত্তর হলো অপশান বি পরীক্ষা চ্যুতি এই ছবিটা হচ্ছে পরীক্ষা চ্যুতির ছবি তো দুপাশ থেকে যখন একাধিক সোপান চ্যুতি এসে পরস্পর মিলিত হয় তখন তার মাঝখানে কি হয় সরু পরীক্ষার মতো ভূমিরূপ সৃষ্টি করে তাকেই বলা হয় পরীক্ষা চ্যুতি এখানে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে পরীক্ষা চ্যুতির যে মাঝের অংশ সেই মাঝের অংশ বসে গিয়ে সেখানে তৈরি হয় গ্রস্ত উপত্যকা নেক্সট কোশ্চেন সুবৃহৎ এবং দীর্ঘ পরীক্ষা চুতিতে গঠিত হয় স্তূপ পর্বত থ্রাসচ্যুতি পরিধি পরিধিচ্যুতি সঠিক উত্তর হলো অপশান এ স্তূপ পর্বত আগের ছবিতেই আমরা দেখলাম যে পরীক্ষা চ্যুতি মাঝের অংশ বসে গিয়ে স্তূপ পর্বত গঠিত হয় তো এখানে এই কারণে উত্তরটা হচ্ছে স্তূপ পর্বত নেক্সট প্রশ্ন প্রবল সংনমন বলের প্রভাবে যখন বিপরীত চ্যুতির নতি যথেষ্ট হ্রাস পায় তখন তাকে বলে নতিচ্যুতি সমান্তরাল চ্যুতি রাইট আনসার হল অপশান সি থ্রাস চ্যুতি তো এইখানে যে চ্যুতিটা দেখানো হয়েছে সেটি হচ্ছে থ্রাস্ট চ্যুতি তো এই চ্যুতি মূলত দেখতে পাওয়া যায় হিমালয় পর্বতে তো আগের দিন আমরা ভাজ পড়ার সময় একটা ভাজের নাম পেয়েছিলাম তার নাম হচ্ছে সাইতো ভাজ তো ভঙ্গিল পর্বতে যখন সাহিত্য ভাজ গঠন হয় তখন সেই ভাজের মাঝের যে অংশ যাকে বলা হয় অক্ষ সেই অক্ষ বরাবর প্রচণ্ড চাপের ফলে চ্যুতি সৃষ্টি হয় এবং সেই চ্যুতিকেই বলা হয় থ্রাস্ট চ্যুতি থ্রাস্ট চ্যুতিকে আবার দুটো ভাগে ভাগ করা হয় সে বিষয়ে আমরা পরবর্তী স্লাইডে দেখব চ্যুতিতল বরাবর প্রচণ্ড চাপে অধস্তু ভূতকের গভীরে ঢুকে কি ধরনের চুতি গঠন করে উদ্ঘট্ট চুতি ধাপ চুতি ছিন্ন চুতি রাইট আনসার হলো অপশান এ চুতি তো এই চুতি হলো থ্রাস চ্যুতির একটি ভাগ আরেকটা ভাগ হচ্ছে চুতি এই সংঘট্টচ্যুতি এবং চ্যুতি কিভাবে সৃষ্টি হচ্ছে এবার সেটা আমরা দেখে নেব তো দেখো চ্যুতির যে নিচের অংশ যাকে বলা হয় অধস্তূপ এই অধস্তূপ যখন প্রচন্ড চাপের ফলে ভূতকের অনেকটা গভীরে ঢুকে যায় তখন তাকে বলা হয় সংঘট্ট বা অধরোপণ চ্যুতি কাশ্মীরের পীরপাঞ্জাল থ্রাস্ট হলো এই চ্যুতির উদাহরণ এরপর দেখো থ্রাসচ্যুতির চ্যুতির যখন চ্যুতিতল বরাবর অনেক দূরে সরে যায় তখন তাকে বলা হয় অধিরোপণ বা আবৃত তাহলে দুটো ভাগ সম্পর্কে আমরা জানলাম একটা হচ্ছে সংঘট্ট যেখানে হচ্ছে অধস্তূপ ভূতকের গভীরে ঢুকে যাচ্ছে আর অপরটা হচ্ছে আবৃত চ্যুতি যেখানে ঊর্ধ্বস্তূপ অনেক দূরে সরে যাচ্ছে এবার চলো পরের প্রশ্নে সিনিস্ট্রাল বলতে কি বোঝায় এ নতিসনচ্যুতি বি কর্ণস্খলনচ্যুতি সি বাঁ হাতি আয়াম স্খলনচ্যুতি ডি ডান হাতি আয়াম স্খলন চ্যুতি রাইট আনসার হলো অপশান সি বাঁ হাতি আয়াম স্খলন চ্যুতি ছবিটা খেয়াল করো এই যে চুতিটা দেখছো এর বাঁ দিকের যে শিলাস্তূপ সেটা যখন আয়াম বরাবর সামনের দিকে এগিয়ে আসে তখন তাকে বলা হয় বা হাতি আয়াম স্খলন ছ্যুতি ইংরাজিতে যাকে বলা হয় সিনিস্ট্রাল যে কোয়েশনটা আমরা এখানে পেয়েছি তো এবার পরের ছবিটায় চলে আসো ডান দিকে শিলাস্তূপ যখন আয়াম বরাবর সামনের দিকে এগিয়ে আসে তখন তাকে বলা হয় ডান হাতি আয়াম স্খলন ছুতি যাকে ইংরাজিতে বলা হয় ডেক্সট্রাল তো বাঁ হাতে অ্যামস্খলন হচ্ছে সিনিস্ট্রাল এবং ডান হাতে অ্যামস্খলন চ্যুতি হচ্ছে ডেক্সট্রাল বারবার বলছে ইংরাজি টার্মগুলো আমাদেরকে মনে রাখতে হবে কারণ ইংরাজি টার্ম দিয়েও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে নেক্সট কোশ্চেন নতিস্খলন চ্যুতির স্মরণ ঘটে অনুভূমিকভাবে উল্লম্বভাবে তির্যকভাবে বক্রভাবে রাইট আনসার হল অপশান বি উল্লম্বভাবে তো এটা খেয়াল করো এটাই হচ্ছে নতিস্খলনচ্যুতির ছবি তো নতিস্খলনচ্যুতি হচ্ছে কি নতি বরাবর যখন শিলাস্তূপ সরে যায় তখন তাকে বলা হয় নতিস্খলনচ্যুতি এবং এটা খেয়াল করো এটা উল্লম্বভাবে ঘটছে হয় ওপরের দিকে নয় নিচের দিকে আরেকটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আয়াম স্খলনচ্যুতি যার স্মরণ ঘটছে অনুভূমিকভাবে বা সমান্তরালভাবে ভূপৃষ্ঠের সাথে সমান্তরালভাবে ঘটছে আয়াম স্কলন চ্যুতি এবং উল্লম্বভাবে ঘটছে নথিস্খলন চ্যুতি পরের প্রশ্ন একই নতি ও আয়াম বিশিষ্ট গোষ্ঠীকে বলে পরিধি পরীক্ষা জুতি সমান্তরাল চ্যুতি নতি স্খলন চ্যুতি সঠিক উত্তর হচ্ছে অপশান সি সমান্তরাল চ্যুতি তো এই যে ছবিটা এটাই হচ্ছে সমান্তরাল চ্যুতি এখানে প্রত্যেকটা যে চ্যুতির নতি এবং আয়াম এক এবং পরপর সমান্তরাল ভাবে অবস্থান করছে বলেই একে বলা হয় সমান্তরাল চ্যুতি নেক্সট কোয়েশ্চেন একটি চুতি যখন অন্য চ্যুতির দ্বারা আংশিকভাবে ঢাকা থাকে তাকে বলে আনেশেলো চুতি সমান্তরাল চ্যুতি চুতি রাইট আনসার হল অপশান বি আনেসেলো চ্যুতি তো এই আনেসেলো চুতির ক্ষেত্রে কি হচ্ছে একটা চ্যুতির অংশ যেখানে শেষ হচ্ছে ঠিক সেখান থেকেই আরেকটা চুতি অবস্থান করছে এই কারণেই বলা হচ্ছে যে একটা চুতি অন্য চ্যুতি দ্বারা আংশিকভাবে ঢাকা থাকে একে বলা হয় আনেশেলো চ্যুতি পরবর্তী প্রশ্ন পরিধি চুতিগুলি হলো হল সমকেন্দ্রিক বক্র বিষমকেন্দ্রিক তির্যক সঠিক উত্তর হচ্ছে অপশান এ সমকেন্দ্রিক তো এই যে ছবিটা এটি হচ্ছে পরিধি চুতি। ছবি তো এখানে কি হচ্ছে যে চ্যুতিগুলো যখন অর্ধবিতারে কোন একটা স্থানকে গোল করে ঘিরে অবস্থান করে তখন তাকে পরিধি চ্যুতি বলে যেহেতু গোল করে ঘিরে অবস্থান করছে এ কারণেই এই চুতিকে বলা হচ্ছে সমকেন্দ্রিক অর্থাৎ একটি কেন্দ্র থেকে চারিদিকে ঘিরে যেহেতু চ্যুতি অবস্থান সে কারণেই একে বলা হচ্ছে পরিধি চ্যুতি এবং এটি সমকেন্দ্রিক পরের প্রশ্ন একই বিন্দুতে চারিদিকে ছড়িয়ে পড়ে কেন্দ্রবিমুখ চ্যুতি গোষ্ঠীকে বলে অডিও চ্যুতি চ্যুতি সঠিক উত্তর হচ্ছে অপশান সি অডিও চ্যুতি তো এই হচ্ছে অডিও চ্যুতি একটা কেন্দ্র থেকে সমস্ত চ্যুতিগুলো সৃষ্টি হয় এবং কেন্দ্র থেকে বাইরের দিকে যেহেতু বেরিয়ে যাচ্ছে এই কারণে একে বলা হচ্ছে কেন্দ্রবিমুখ চ্যুতি গোষ্ঠী আগে যেটা পড়লাম সমকেন্দ্রিক চ্যুতি সেটা হচ্ছে পরিধি চ্যুতি বিষয়গুলো গুলিয়ে ফেলবেন একটা হচ্ছে একটা হচ্ছে সমকেন্দ্রিক নেক্সট কোশ্চেন দুটি তীর্যক চ্যুতির মধ্যবর্তী উত্থিত ভূখণ্ডকে কি বলে স্তূপ পর্বত হোস্ট গ্র্যাবেন র্যাম্প সঠিক উত্তর হল অপশান এ স্তূপ পর্বত তো এখানে খেয়াল করো এই যে দুপাশে দুটো চুতির মাঝের অংশ উপরে উঠে স্তূপ পর্বত গঠিত হচ্ছে উদাহরণ হচ্ছে পশ্চিমঘাট পর্বত আমেরিকা গ্রেট বেসিন অঞ্চল তো স্তূপ পর্বত এবং হোস্ট এই দুটো বিষয় একইভাবে উৎপন্ন হচ্ছে কিন্তু একটু পার্থক্য রয়েছে কি পার্থক্য স্তূপ পর্বতে দেখলাম মাঝের অংশ উঠে গিয়ে পর্বত সৃষ্টি হচ্ছে আর হোস্টের ক্ষেত্রে এর আগেই আমরা দেখেছি হোস্ট হচ্ছে সমান্তরাল মাঝের অংশ যখন উঠে যাচ্ছে ওপরে তখন সেটা হয়ে যাচ্ছে হোস্ট স্তূপ পর্বতের ওপরিভাগ তীক্ষ্ণ অর্থাৎ পাহাড়ের মতো কিন্তু হোস্টের ওপরিভাগ হচ্ছে মালভূমির মতো হয় অনেক সময় দেখা যায় হোস্ট সৃষ্টি হওয়ার পর হোস্টের ওপরিভাগে নদীর ক্ষয়ের ফলে সেখানে স্তূপ পর্বত সৃষ্টি হয়েছে তো এই কারণেই বলা হয় যে হোস্ট থেকে স্তূপ পর্বত সৃষ্টি হয় কিন্তু স্তূপ পর্বত থেকে কখনোই হোস্ট গঠিত হতে পারে না তো স্তূপ পর্বত আর হোস্টের মধ্যে যে পার্থক্য সেটা আশা করি বোঝাতে পেরেছি পরের প্রশ্ন শিলং মালুভূমি একটি ড্যাশের উদাহরণ স্তূপ পর্বত হোস্ট চুতি ভৃগু চুতি রেখা ভৃগু রাইট আনসার হচ্ছে অপশন বি হোস্ট শিলং মালভূমি জর্ডন মালভূমি এগুলো সবই হচ্ছে হোস্টের উদাহরণ উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে অনেক সময় উদাহরণ দিয়েই প্রশ্ন আসে নেক্সট বিলম চুতিদয়ের মধ্যবর্তী অবনত অংশকে বলে র্যাম্প উপত্যকা সংস্র উপত্যকা হোস্ট কোনোটি নয় রাইট আনসার হলো অপশান এ র্যাম্প উপত্যকা তো ছবিটা খেয়াল করো এই যে দুপাশে দুটো চ্যুতি যেটা হচ্ছে বিলম চ্যুতি তার মাঝের যে অংশ সেটা বসে গিয়ে সৃষ্টি হয়েছে র্যাম্প উপত্যকা যেটাকে বাংলায় বলা হয় ভ্রষ্ট উপত্যকা এর উদাহরণ হলো ভারতে ব্রহ্মপুত্র উপত্যকা এখানে আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে দুটো স্বাভাবিক চ্যুতির মাঝের অংশ যখন বসে যায় তখন সেখানে গঠিত হয় গ্রস্থ উপত্যকা যাকে ইংরাজিতে বলা হয় রিফ্ট ভ্যালি এছাড়াও স্তূপ পর্বতের পাশের অঞ্চল অবনমিত হয়ে গঠিত হয় গ্র্যাবেন জার্মান ভাষায় গ্র্যাবেন শব্দের অর্থই হচ্ছে অবনমিত অঞ্চল তো রাইন নর্মদা ও তাপ্তি নদীর উপত্যকা এই গ্রস্ত উপত্যকা দেখতে পাওয়া যায় তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে দুটি বিপরীত চ্যুতি বা মাঝে গঠিত হচ্ছে বিলম র্যাম্প উপত্যকা আর স্বাভাবিক চ্যুতির মাঝে গঠিত হচ্ছে গ্রস্ত উপত্যকা পরবর্তী প্রশ্ন চ্যুতিরেখার রেখার দুপাশে বৈষম্যমূলক ক্ষয়ের ফলে যে খাড়া তলে সৃষ্টি হয় তাকে বলে চ্যুতি রেখা রেখা খাড়াতল বিমিশ্র চ্যুতি রেখা রাইট আনসার হল অপশান সি চ্যুতি রেখা খাড়াতল এই যে গ্রস্ত উপত্যকা হোস্ট স্তূপ পর্বত চ্যুতিরেখা খাড়াতল ভৃগু এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে চ্যুতির ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ এরপর নেক্সট প্রশ্ন হলো চ্যুতি রেখা ভৃগু কিভাবে সৃষ্টি হয় এ বৈষম্যমূলক ক্ষয় কাজের ফলে বি সামঞ্জস্যপূর্ণ ক্ষয় কাজের ফলে সি কঠিন শিলার ওপর ক্ষয় কাজের ফলে ডি পলি সঞ্চয়ের ফলে রাইট আনসার হলো অপশান এ বৈষম্যমূলক কাজের ফলে বৈষম্যমূলক ক্ষয়কাজ বলতে বোঝায় যে অঞ্চলে ক্ষয়কাজ সমানভাবে হয় না কোথাও কম বা কোথাও বেশি হয় সেটাকেই বলা হয় বৈষম্যমূলক কাজ পরে প্রশ্ন আমেরিকার পঞ্চরদ অঞ্চলে দেখা যায় চ্যুতি ভৃগুতট চ্যুতি রেখা স্তর চ্যুতি বিমিশ্র চ্যুতি সঠিক উত্তর হল অপশান বি চুতি রেখা ভৃগুত আমেরিকার প্রঞ্চর অঞ্চল ছাড়াও রেখা ভৃগুতট দেখা যায় ভারতের দামোদর উপত্যকায় পরের প্রশ্ন বিমিশ্র চ্যুতিরেখা ভৃগুতটের উল্লেখ করেন কোন বিজ্ঞানী ডেভিস কটন ডাচন পিঙ্ক রাইট আনসার হলো অপশান বি কটন যখন কোন ভৃগুর একটা দিকের অংশ চুতির ফলে গঠিত হয় আর অন্য দিকের অংশ বৈষম্যমূলক ক্ষয়ের ফলে গঠিত হয় তখন তাকে বলা হয় ভৃগুতট অর্থাৎ যে ভৃগুতট বিভিন্নভাবে মিশ্রভাবে গঠিত হচ্ছে তাকেই বলা হচ্ছে বিমিশ্র চ্যুতিরেখা ভৃগুতট তো চ্যুতি সংক্রান্ত আজকের প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই